আমাদের কাছে একটি ইমেল এসেছে লেবানন থেকে একজন আহমদি তার বন্ধুর পক্ষ থেকে প্রশ্ন পাঠিয়েছেন তিনি জামাল উদ্দিন সাহেব বলছেন যে আমার এক আহমদী অহমদি বন্ধু রয়েছে আমার কাছ থেকে সংবাদ পেয়েছে তার দুটি প্রশ্ন রয়েছে একটি প্রশ্ন হচ্ছে যে আপনারা আহমদিরা বলেছেন যে ইমাম মহাদি আল্লাহ পৃথিবীতে আগমন করেছেন আর অন্যান্য তরিকার বড় ইমাম সাহেবরা বলেন যে এখনও আসেননি তিনি আসবেন আর এসেছেন এর প্রমাণ কি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে বলার জন্য অনুরোধ করেছেন আর হচ্ছে যে তিনি নামাজ পড়ে বলছেন যে আমি নামাজ পড়ি রোজা রাখি ইসলামের সব আইন আইনকানুন মানি তাহলে আমাকে কেন আহমদের মুসলিম জামাতে অন্তর্ভুক্ত হতে হবে এই প্রশ্নটি আমি মোহতম মৌলানা শেখ মুস্তাফিজুর রহমান সাহেবের কাছে রাখছি আমাকে চার মিনিটের মধ্যেই শেষ করতে হবে আমাদেরকে বিরতিতে যেতে হবে জোজাকমুল্লাহ ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন এটি মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম আমাদেরকে বলে গেছেন যে ইমাম মাহাদি যখন আসবে তখন তার হাতে বয়াত করতে হবে ফাইজা রায় তুমুহু ফা বা আইহু আলাহাবান আলা ফাইহু খালিফাতুল্লাহল মাহাদি যিনি খলিফাতুল্লাহ আল মাহাদি তিনি আল্লাহর পক্ষ থেকে খালিফা অতএব তার কাছে যদি বয়াত না করা হয় তার অনুসারী যদি না না হওয়া হয় তাহলে কিন্তু ভাই বিপদ আছে আমি আপনাকে খুব সহজে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি হজরত মির্জা গোলাম কাদিয়ানি কাদিয়ানী আলহিসু সাল্লাম তিনি জানিয়েছেন যে আল্লাহ তালা আমাকে জানিয়েছেন যে আমি হলাম নুহ আমাকে নুহ উপাধি দেয়া হয়েছে এবং আমাকে বলা হয়েছে যে তোমার নৌকায় যারা আরোহণ করবে তারা মুক্তি পাবে এবং তোমার নৌকায় যারা আরোহণ না করবে তারা ডুবে যাবে এখন চিন্তা করে দেখেন বর্তমান যুগে যুগের যে অবস্থা পারিপার্শ্বিক যে অবস্থা এই যুগ এই লক্ষণ এগুলো আপনার কাছে কি মনে হচ্ছে না যে এই যুগ ইমাম মাহেদের যুগ এখন যদি হজরত মির্জা গোলাম কা কাদিয়ানী আলহ সালসালাম সত্য ইমাম মাহাদি হয়ে থাকেন আর যদি আপনি সেই নৌকায় আরোহণ না করেন তাহলে আপনার কি পরিণতি হতে পারে দেখেন নুয়াল ইসলামের ঘটনায় এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন নু আল ইসলামের ছেলে যখন নৌকায় আরোহণ করছিল না তো নুয়াল ইসলাম বললেন যে বাবা তুমি নৌকায় ওঠো নাহলে তুমি ধ্বংস হয়ে যাবে তো ছেলে বলেছিল আমি উঁচা কোনো পাহাড়ে চড়ে যাব। আমার তোমার নৌকায় ওঠার দরকার নেই কিন্তু তিনি জানতেন যে বাইরে যারা থাকবে নৌকার বাইরে যারা থাকবে তারা কেউই মুক্তি পাবে না সবাই ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহর কাছে নুয়াল ইসলাম বলেছিলেন যে হে আল্লাহ আমার ছেলে তো ডুবে যাচ্ছে ছেলেকে বাঁচাও আল্লাহ তালা বলেছিলেন যে সে তোমার ঔরস জাত সন্তান কিন্তু আসলে প্রকৃত অর্থে যে সন্তান নবীর যে সন্তান হয়ে থাকে সে সন্তান সে না অতএব তুমি তার কথা বাদ দাও তাকে ছেড়ে দাও তাকে তার যে অবস্থায় সেটাতে তুমি ছেড়ে দাও এবং সে মারা গিয়েছিল এখন চিন্তা করে দেখেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি বলে থাকেন যে এই যুগে ইমাম মাহাদেব যিনি আসবেন তার হাতে বয়াত করতে হবে যদি বাঁচতে চাও তার নৌকায় তোমরা অবশ্যই আরোহণ করো আর এই কারণে হজরত মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানী আলাহ সাল্লা সাল্লাম নু নামক একটি পুস্তক লিখেছেন এবং সেখানে তিনি বলে দিয়েছেন যে এই যে অবস্থা জাহার আল ফাসাদ ফিল বারঅল বাহারে বেমা কাসাবাদ আইদিন নাস। মানুষের যে অপকর্ম এই অপকর্মের কারণেই কিন্তু আজকে এই জগতে এই মহামারী এই দুর্যোগ এই বিপদ আপদ এই জগতে ছেয়ে যাচ্ছে অতএব তিনি এর জন্য পথ বলে দিয়েছেন কিস্তিয়ানু পুস্তক লিখে বলেছেন যে দেখো আল্লাতলা এ যুগে উদ্ধারকারী নৌ হিসেবে আমাকে পাঠিয়েছেন অতএব তোমরা যদি আমার এই তরিকার অন্তর্ভুক্ত না হও আমার নৌকায় যদি আরোহণ না করো তাহলে তোমরা কিন্তু ওই জগতের যে মহামারী বিপদ আপদ সেগুলোতে কিন্তু তোমরা আপত্তিত হতে পারো এই জন্য ভাই এখনই সুযোগ আপনাদের সামনে আল্লাহতালা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে দেখো যুগের ইমাম যদি এসে থাকে তাহলে তোমরা খোঁজ করো এবং তার নৌকায় আরোহণ করো আর তাই যদি না করো তাহলে তোমরা যে দোয়া করছো আল্লাহর কাছে আল্লাহ কোন ইয়েতে তোমাদের দোয়া শুনবেন তোমরা আল্লাহ রসুলের আদেশ যদি নাই মানো বিরতিতে যেতে হবে